করছি সমস্ত পথ সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ডিপিএসসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট সাথে আছি আমি ডাক্তার শাকিরা প্রিয় দর্শক পুরো অনুষ্ঠান জুড়ে আজ আমরা কথা বলবো ঘাড় ও মেরুদণ্ড ব্যথার আধুনিক চিকিৎসা প্রসঙ্গে সেই সাথে কথা বলবেন আপনারাও অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে ফোন করতে পারেন স্ক্রলে দেখানো নম্বরে অথবা ফেসবুকেও আমাদের সাথে সংযুক্ত হতে www.facebook.com/dprcadvancedpaintreatment এই ঠিকানায় প্রিয় দর্শক আপনাদের সমস্যার সম্ভাব্য সমাধান জানাতে এবং আজকের আলোচনায় অংশ নেয়ার জন্য স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ডায়াল করে জেনে নিন আপনার সমস্যার সমাধান আর ফাঁকে ফাঁকে শুনুন আমাদের আলাপচারিতা আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে আপনাকে অনেক ধন্যবাদ আজ আমরা কথা বলবো ঘাড়ের বিভিন্ন ধরনের সমস্যা হয় সেগুলো প্রসঙ্গে শুরুতে একটু যদি জানতে চাই যে ঘাড়ে সাধারণত কোন ধরনের সমস্যাগুলো বেশি হয়ে থাকে ধন্যবাদ আপনাকে ঘাড়ে আসলে আপনার দুই টাইপের সমস্যা বেশি হয় একটা হচ্ছে মেকানিক্যাল আর একটা হচ্ছে প্যাথোলজিক্যাল তো মেকানিক্যাল সমস্যাটাই বেশি প্রায় নব্বই থেকে পঁচানব্বই ভাগী মানুষের এই সমস্যা ভুগে থাকে যেমন আমরা আমাদের ঘরে যে হাড় থাকে তারপরে মাসেল বা বা বিভিন্ন 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 থাকে সমস্যা থেকে ঘাড় ব্যথ হয়ে থাকে যেমন আপনার হাড় বা বোন যেটা হয় যে ক্ষয় হতে পারে আমরা প্রায় রুগী পেয়ে থাকি দুই বোনের মাঝখানে যে ডিস্ক থাকে ডিস্ক ফেটে যেতে পারে বা প্রলাপস হয়ে যেতে পারে বা ফুলে গিয়ে আমাদের চাপ খেয়ে যেতে পারে তারপরে হচ্ছে ঘাড়ের যে কার্ভে চাত থাকে সি কার্ভ সেটা অনেক সময় রিভার্স হয়ে যেতে পারে বা উল্টো হয়ে যেতে পারে বা স্ট্রেট হয়ে যেতে পারে তা থেকে ঘাড় ঘাড় ব্যথা হতে পারে তাছাড়া আপনার নার্ভের বিভিন্ন ইরিটেশন বা প্রদাহ থেকে ঘাড় ব্যথা হতে পারে আপনি যেটা বলছিলেন যে দুটো কারণ মেইনলি একটা হচ্ছে মেকানিক্যাল আর একটা হচ্ছে প্যাথোলজিক্যাল প্যাথোলজিক্যাল তো আমরা সবাই বুঝি যে কোনো একটা রোগ মানে কোনো একটা সমস্যা আছে শারীরিক এবং সেটা থেকেই যেটা হয়ে থাকে আর মেকানিক্যাল বলতে আমরা কি বুঝতে পারছি এখানে মেকানিক্যালটা হচ্ছে যে রোগগুলা মানুষের অসাবধানতা বা কাজের ভুল বা অ্যাক্সিডেন্ট বা বিভিন্ন চলাফেরা উঠা বসায় ইচ্ছা হোক বা অনিচ্ছাকৃত মানুষের সমস্যার কারণে হয়ে থাকে সাধারণত দেখা যায় যে আমাদের অজ্ঞতার আসলে আসলে এটা হয়ে থাকে আমরা নজর কিন্তু মেকানিক্যাল এই যে সমস্যাগুলো সেটা প্রিভেন্ট করা সম্ভব তো সেটা যদি একটু বলতেন সেই সম্পর্কে অবশ্যই ধন্যবাদ আমরা আসলে যেটা বেশিরভাগ ক্ষেত্রে যেমন শোয়ার সমস্যা থেকে হয়ে থাকে আমরা যদি সবাই শোয়ার সময় বালিশটা একটা পাতলা বালিশ ব্যবহার করি উঁচু বালিশ ব্যবহার না করি সফট বালিশ ব্যবহার করি এবং সেটা পাতলা তারপরে হচ্ছে বিছানা যদি বিছানাটা উঁচু নিচু না হয় ফ্লোরে না শুই বা অনেকে একেবারে শক্ত বিছানায় শোয় বা কাঠে বা ফ্লোর বা শক্ত জায়গায় সেটাতে না শোয় এই যে বিছানাটা বিছানা থেকে হতে পারে তো বিছানাটা কারেকশান করা তারপরে হচ্ছে আমাদের কাজের ধরন আমরা যে যে কাজ করি না কেন যে পেশাজীবী হই না কেন কাজের ক্ষেত্রে যদি আমরা আমরা স্পাইনটা বা ঘাড় সোজা রেখে কাজ করি কাজের ফাঁকে ফাঁকে নিজেদেরকে একটু ব্রেক দিই একটু হালকা এক্সারসাইজ করে একটু হাঁটা চলাফেরা করি বা সামনে ঝুঁকে কম কাজ করি তাহলে কিন্তু আমরা অনেকাংশে এই সমস্যাগুলো প্রিভেনশন করতে পারি আর যেটা আপনি প্রায়শই বলে থাকেন যে আর্গোনমিক্যাল কারেকশন আর্গোনমিক্স জানা সেই বিষয়টা আসলে এটা এর সাথে যেহেতু খুব বেশি রিলেটেড সম্পৃক্ত সেটা নিয়ে আমরা কথা বলবো একজন দর্শক ইতিমধ্যে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন ফোনটি নিয়ে নিচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম থেকে বলতেছি জি স্যার আমার সমস্যা হলো যে হাতে ব্যথা আমি ডেলটা সন্ডের রুগী স্যার গত সপ্তাহে কথা বলছিলাম স্যার বলছিল আমাকে ভালো ডাক্তার দেখাইতে আমি যখন স্যার 17 সাল থেকে 18 পর্যন্ত তিনটা এমপিবিএস কে দেখাইছি তখন এক সারের ডেলটা সন্ড বিগত আগে যে দুইজন ছিল তারা যে ওষুধ লিখে কোনটাতে কাজ হয়নি কিন্তু ডেলটার সনে কাজ হয় আর এই ডেলটার সন স্যার এই যে আমি যখন খাই তখন মনে করে যে আমার কাজ হয় কিন্তু ডেলটার পরে আরো তিনটা কে দেখাইছি কোনোটাতেই কাজ হয় না ওই ডেলটার ছাড়া কিন্তু সার বলছিল ভালো ডাক্তার দেখাইছে সেই ডাক্তারের দর্শনটা ছাড়া আমি কোথায় পাবো আমাকে একটু দিবেন স্যার আচ্ছা আপনার গত সপ্তাহে হয়তো আপনি ফোন দিয়েছিলেন আপনি কোন আর্থ্রাইটিস রোগে আক্রান্ত সম্ভবত আচ্ছা জি ধন্যবাদ আমি বুঝতে পেরেছি আপনার কথা আসলে উনি এক প্রকার আর্থাইটিজে আক্রান্ত আর্থারাইটিজে স্টেরয়েড দিলে রেসপন্স করবে এটাই স্বাভাবিক কিন্তু দীর্ঘমেয়াদী স্টেরয়েডের একটা সাইড ইফেক্ট আছে এবং আস্তে আস্তে রুগী আরো খারাপ হয়ে যেতে পারে রুগীর কুশিং সিনড্রোম হতে পারে রুগীর অস্ট্রোপোরসিস ডেভেলপ করতে পারে অস্ট্রো আথরাইটিস ডেভেলপ করতে পারে ইভেন কি তার ইমিউনিটিও কিন্তু আপনার কমে যেতে পারে যে কোনো রোগে সে আক্রান্ত হতে পারে স্টেরয়েডের দীর্ঘমেয়াদী সাইড ইফেক্টের কারণে আর মূলত আমি যেটা ওনাকে বলেছিলাম এখনো বলি সেটা হচ্ছে এই সকল স্টেরয়েড অনেক সময় বিভিন্ন লাইফ সেভিং কোনো ইস্যুতে দেওয়া হয় বিভিন্ন আর্থ্রাইটিস রোগে দেওয়া হয় বাত রোগে দেওয়া হয় অনেক সময় আমরা লোকালও দিয়ে থাকি লোকাল যেমন জোড়াতে শোল্ডারে হাঁটুতে বা বিভিন্ন জায়গায় দিয়ে থাকি তো লোকাল ইনজেকশনটা তেমন কোনো সমস্যা না এটা হয়তো একবার দুইবার দেওয়া লাগে কিন্তু দীর্ঘমেয়াদী খেলে সমস্যা হয় তো এটা আসলে উড্রো করার একটা সিস্টেম থাকে এবং এটার বিকল্পই হচ্ছে আপনাকে পুনর্বাসন চিকিৎসা করতে হবে পুনর্বাসন চিকিৎসা দিয়ে চিকিৎসা যারা করে সেই জাতীয় চিকিৎসক আপনি দেখান আমি তো লাইভে এখানে বসে আপনাকে কোনো চিকিৎসকের নাম বলে দিতে পারবো না আপনি আপনি যেখানে থাকেন আপনি যদি বলছিলেন সাভার থাকেন তো আপনার ঢাকায় প্রচুর ডাক্তার আছে জাতীয় আপনার ঢাকায় এসে একজন বাদ ব্যথা বিশেষজ্ঞকে দেখিয়ে আপনি এই স্টেরয়েডের ওষুধের সম্পর্কে কথা বলেন এবং এটা কিভাবে উদ্ধ করা যায় সেটা আপনাকে ডাক্তার সাহেব পরামর্শ দিবে এবং এটার বিভিন্ন প্রকার আমরা থেরাপি দিলে অনেক সময় এটা বন্ধ করা যায় দীর্ঘমেয়াদি তবে সেটা অবশ্যই ডাক্তারকে কৌশল অবলম্বন করতে হবে আমরা এর আগে কথা বলছিলাম আর্গোনমিক্যাল কারেকশন নিয়ে কিন্তু তার আগে আমি এই দর্শকের প্রশ্নের সূত্র ধরেই আর কি বলবো যে যেহেতু স্টেরয়েড ব্যবহারের কথা উনি বলেছেন স্টেরয়েড ব্যবহারের ক্ষেত্রে আমাদের কিছু সতর্কতা অবলম্বন করা উচিত দেখা যায় যে ডাক্তার দিয়েছে সেটা সে খেয়েছে ভালো লেগেছে ভালো হয়েছে এবং এরপরে কিন্তু নিজে নিজে অনেক দিন ধরে সেটা ব্যবহার করে যায় এক্স্যাক্টলি তো এখন এটা ওই যে হয়তো ফল আপ করে না আর মানুষ অনেক সময় অধৈর্য হয়ে পড়ে যেমন কোনো ডাক্তারকে কেউ একবার দেখালো বা দুইবার দেখালো এরপরে সে মনে করে যেহেতু আমার ব্যথা কমছে না বা সমস্যা যাচ্ছে না সে আর আফে যায় না এখন একজন আসলে এখানে প্র্যাকটিসের ব্যাপার আছে যারা খুব ক্রিটিক্যালি রুগী দেখে এবং খুবই ক্লিনিক্যালি দক্ষ তারা কিন্তু রুগীকে চাইলি এমন কোন ওষুধ দিয়ে বসে না যেটা রুগীর দীর্ঘমেয়াদী ক্ষতি হয় তো আমার মনে হয় উনি ওই ডাক্তারকে আরো কয়েকবার দেখালে হয়তো ডাক্তার সেটা ধাপে ধাপে তাকে একটা নতুন চেঞ্জেস যেহেতু এবং যেহেতু স্টেরয়েড ব্যবহারের একটা নিয়ম আছে এবং এটা কিভাবে এটা আরো একজন দর্শক সংযুক্ত হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন আমি মিঠুন বরিশাল থেকে বলছিলাম আমি কথা বলতে আমরা শুনতে পাচ্ছি কথা আচ্ছা স্যার আসলে আমি ওই সাইটিকার সমস্যা ভুগছিলাম তো আমি বিভিন্ন ডাক্তার দেখাইছিলাম তো আমাকে অনেক ডাক্তার অপারেশন সাজেশন দিছিল অনেক ডাক্তার রেস্ট দিছিল রেস্টও ছিলাম অপারেশন করি নাই কিন্তু সুস্থ হই নাই তারপর একটা ফিজিক্যাল মেডিসিন ডাক্তার দেখাইছিলাম ওরা তিনি থেরাপি ছিল রেস্ট দিছিল ওষুধ দিছিল সুস্থই ছিলাম এখন মোটামুটি সুস্থ এখন বাকি সময়টা আমি কিভাবে চলবো যাতে দীর্ঘদিন সুস্থ থাকতে পারি যে অবশ্যই ধন্যবাদ আপনার এই প্রশ্ন এবং আপনার উত্তর কিন্তু আপনি নিজে অলরেডি দিয়েছেন যে আপনার অপারেশন করতে বলেছে ডাক্তার সাবরা আপনি করেন নাই রেস্টেও ছিলেন তাতেও ভালো হন নাই কিন্তু আপনি থেরাপি চিকিৎসা দেওয়াতে এখন অনেকটা ভালো আরও ভালো থাকার কথা সেটি হচ্ছে রিসার্চে যেটা আসছে আমরা বারবার বলছি যে আপনি অপারেশন করেন থেরাপি দেন ওষুধ খান যাই করেন না কেন এই রোগটা ভালো হবে না বা ভালো হয়ে আবার হতে পারে যদি আপনার নিজের ভুল করে থাকেন যে কাজের কারণে আপনার এই রোগটা হয়েছে সেই জিনিসগুলো আপনাকে এখন অ্যাড্রেস করতে হবে আপনি আপনার ডাক্তার সাহেবের সাথে প্রয়োজনে আবার পরামর্শ করে বলবেন আপনি কি করেন আপনার পেশা কী আপনি কীভাবে রোগটা হয়েছে কেন হয়েছে এই জিনিসগুলো আপনাকে এখন ফাইন্ড আউট করতে হবে ওই ফাইন্ড আউটের বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন আপনার চলাফেরা উঠা বসা কাজকর্ম বা আঘাত পাওয়া বিভিন্ন কারণে রোগটা হয়ে হয়েছিল তো ওই জিনিসগুলো আপনি সাবধানে সামনে করবেন নিয়ম মাফিক এগুলো আমার ইউটিউব এবং ফেসবুকে আমি প্রচুর ভিডিও দিয়েছি ছবি দিয়েছি কিভাবে বসতে হবে আর্গোনমিক্স যেমন আমাদের আপা বলছিল যে আর্গোনমিক্স মানে কাজের ভুল বা ল নিয়ম কানুন এগুলো মেনে আপনাদের আপনাকে চলতে হবে আর এক্সারসাইজ আমার ইউটিউব চ্যানেলে এই সায়েটিকা বা পি এলআইডির এক্সারসাইজ দেওয়া আছে ওই এক্সারসাইজগুলো আপনাকে টানা অন্তত এক বছর কন্টিনিউ করতে হবে আর যেহেতু আপনি বরিশালের মানুষ আপনার ধান নদী এবং খালে আপনার এলাকা ভরপুর আপনি এখন থেকে সাঁতার কাটবেন প্রতিদিন আপনাকে অন্তত আধা ঘন্টা আপনি সাঁতার কাটবেন কাটলে এই পিএলএডি সায়াটিকা রোগ ইনশাল্লাহ সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবেন চলে যাবে আর ওই এক্সারসাইজগুলো করেন আর নিয়মগুলো মেনে চলেন এবারে আমরা আর্গোনমিক্যাল কারেকশন নিয়েই কথা বলবো যেটা নিয়ে বলতে চাচ্ছিলাম এতক্ষণ জি তো আর্গোনমিক্স যেমন একজন হচ্ছে ধরেন জব ওয়ার্কার একজন কম্পিউটারে কাজ করে বা ডেস্কে বসে কাজ করে সারাক্ষণ তাকে হয়তো লেখালেখি করতে হয় সেই ক্ষেত্রে তার যে টেবিল এবং বসার চেয়ার এটা কিন্তু তাকে সমন্বয় করে নিতে হবে অনেক সময় খুব লুক্রেটিভ আমরা কি ফার্নিচার ইউজ করি যে ফার্নিচারগুলো আমাদের শরীরে বিভিন্ন রোগ তৈরি করে তারপরে হচ্ছে আপনার কম্পিউটারের ব্যবহার অনেক সময় দেখা যায় যে আমি বারবার সবাইকে বলছি পেশাগত কাজে ল্যাপটপ ব্যবহার না করতে মানে যারা প্রফেশনালি কম্পিউটার ব্যবহার করতে হয় তারা জন্য ল্যাপটপ না ব্যবহার করে সেক্ষেত্রে ডেস্কটপ ব্যবহার করতে হবে ডেস্কটপটা মনিটরটা উঠিয়ে নিতে হবে যেন স্ট্রেট বসা যায় কিবোর্ডের পজিশনটা সেটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে ছবিগুলা তারপরে হচ্ছে এই যে কাজের ফাঁকে ভাই স্ট্রেট বসতে হবে ধরেন কম্পিউটারটার ডানে বা বামে যদি মনিটর থাকে তাহলে তার ঘাড় বা পিঠে বা কোমরে সমস্যা হবে ইভেনকে হাঁটু তো সমস্যা হতে পারে সেক্ষেত্রে সামনাসামনি কম্পিউটার রাখতে হবে আবার মাঝে মাঝে ধরেন আধা ঘন্টা পর পর একটু উঠতে হবে একটু হাঁটতে হবে কিছু স্ট্রেসিং টাইপের এক্সারসাইজগুলো করতে হবে সেম একজন মহিলার ক্ষেত্রে পারিবারিক কাজ করার ক্ষেত্রে যদি সে নিচে বসে করতেই হয় সে টানা যেন এক ঘন্টার বেশি না করে সেই কাজটাকে সে ডাইভার্ট করে যেন সে চেয়ার টেবিলে বসে করতে পারে বা দাঁড়িয়ে করতে পারে যেমন কাটাকাটির কাজ যেমন হয়তো তার শাক কাটতে হয় বা মাছ কাটতে হয় যে পারিবারিক কাজগুলা সেগুলাকে যেমন আমরা কী করি এখনও বাংলাদেশে বিভিন্ন দার মাধ্যমে কাটা হয় এবং নিচে বসে সেটা না করে যদি বোটির মাধ্যমে জি তো সেটা যদি আমরা বসে আপনার ছুরির মাধ্যমে এখন তো মডার্ন সব পাওয়া যায় চপিং বোর্ড পাওয়া যায় কাটার জন্য সেভাবে বসে সেগুলা যদি একটু ট্রেনিং দেয় বা করার চেষ্টা করে আস্তে আস্তে তাহলে কিন্তু অনেকাংশই বোটিও কিন্তু ব্যবহার করা যায় দাঁড়িয়ে সেরকম সিস্টেম আছে হতে পারে আমি হয়তো আপনি ভালো জানেন তো এই জিনিসগুলো আপডেট করতে হবে তারপরে হচ্ছে স্কুলে যে বাচ্চাদের ক্ষেত্রে আমি কিন্তু যারা ওই যে আমার কাছে প্রায় স্পেশালি আমাদের যে হাফিজখানা বা হাফেজ মাদ্রাসা যেগুলো আছে যেখানে মক্তবে নিচে বসে পড়ে টানা পড়তে পড়তে দেখা যায় বাচ্চাদের এই বসে কোমর ব্যথা হয় আমি বলছিলাম যে ওগুলা কারেকশন করা ওনারও চেয়ার টেবিলে বসে পড়া পড়া লেখা আর একটা পসিবিলিটি হ্যাঁ অবশ্যই অবশ্যই ওগুলো কারেকশন করতে হবে আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছে হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন আসসালামু আলাইকুম আমি সৈনিক মোহাম্মদ সাজিদুল ইসলাম যশোরগঞ্জ থেকে বলছিলাম জি জি সাজিদ সাহেব বলেন স্যার আমি আজ থেকে প্রায় দেড় বছর আগে এই দৌড়ানোর সময় ফিজিক্যাল দেওয়ার সময় দৌড়ানোর সময় বাম পায়ের হিপ এর এই জায়গায় স্যার এটা টান লাগছিল হুম হুম তো স্যার টান লাগার পরে এই ব্যথাটা আস্তে 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 বাড়তে বাড়তে এখন পর্যন্ত মানে ওই রকমই আছে আমি অনেক ওষুধ খাইছি সিএমএস দেখাইছি ডাক্তারকে ওষুধ খাইছি তারপরে বাইরে দেখিয়েছি কিন্তু স্যার এই ব্যথাটা কমতেছে না স্যার ওনারা কোনো মানে কারণ নির্ধারণ করতে পেরেছে যে এই কারণে হচ্ছে স্যার আমি রাজশাহীতে এমআরআই করেছি স্যার তো ওখানে

যে অবশ্যই ধন্যবাদ আপনাকে ওনার পি বা আইডি সমস্যা তো আপনার এই ক্ষেত্রে আপনাকে ওই যে কাজের ধরন যেহেতু আপনি একজন সৈনিক মানুষ আপনাকে অনেক সময় বিভিন্ন এক্সারসাইজ করতে হয় বা ভারী কিছু উঠাতে হয় এগুলো আপনি নিয়ম মাফিক করবেন যেন সামনে ঝুঁকে না করতে হয় বা করতে গেলেও হাঁটু ভেঙে বসে করবেন আর পাশাপাশি আপনাকে কিছু ব্যায়াম আছে যেটা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আপনাকে একটু কষ্ট করে দেখতে হবে খুব মনোযোগ সহকারে ও ব্যায়ামগুলো আপনি চালিয়ে যান এবং যদি সম্ভব হয় আপনি সাঁতার কাটেন এবং ব্যায়াম করেন আর যেহেতু রেস্টে আসেন আরও কিছু দিন মাসখানেক রেস্টে থেকে ব্যায়াম এবং সাঁতার কেটে দেখেন আমার মনে হয় ইম্প্রুভ হয়ে যাবে আর পাশাপাশি হয়তো আপনি একটু মাসেল রিলাক্সিন খেতে পারেন ব্যাকলোফেন একটা করে দুবেলা টেন এম এক মাস খেয়ে দেখেন এবং এই ব্যায়ামগুলো করে দেখেন তারপরেও ভালো না হলে হয়তো আপনাকে একজন বাদ ব্যথা চিকিৎসকের সম্পূর্ণ তত্ত্বাবধানে হয়তো কোন বিভিন্ন ইলেকট্রোথেরাপি বা ম্যানুয়াল থেরাপি বা এক্সারসাইজ বা ইট ডিপেন্ডস অন ডাক্তার সাবরা দিয়ে থাকেন সেটা হয়তো করতে হতে পারে আমরা যেহেতু আজকে হাড় এবং মেরুদণ্ড নিয়ে কথা বলবো মেরুদণ্ড আসলে অনেক বড় একটা পরিসর এবং মেরুদণ্ডের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে হাড়ের প্রসঙ্গে আমরা কথা বলেছি এবার একটু জানতে চাইবো পিঠে এবং কোমরে কি ধরনের সমস্যা হয়ে থাকে কোমরেও ঘাড়ের মতোই একই রকম সমস্যা আমরা বেশি পেয়ে থাকি আর পিঠে সমস্যা আসে হ্যাঁ পিঠে প্রলাপসটা খুব কম হয় বাট হতে পারে এবং পিঠে জনিত বেশি হয়ে থাকে এবং সেই ক্ষেত্রে যেটা হয় আপনার অনেক সময় রুগী পিঠের ব্যথার সাথে বুকের ব্যথার কথা বলতে পারে এবং বুকের ব্যথা হলেই যে কোনো মানুষ ভয় পায় যে হার্টের সমস্যা কিনা এটা প্রাইমারি আমরা ডাক্তারও নিজেদের বুকের ব্যথা হলে প্রাইমারি এটি ভাবি তো সেক্ষেত্রে অনেক সময় যেমন ইটিটি বা ইসিজি বা কার্ডিওলজিস্টটা দেখে যদি কোনো সমস্যা না পায় তাহলে আমার সাজেশন পিঠটা এক্সামিন করা তো এক্সামিনের ক্ষেত্রে আমরা কিন্তু চলা মানে মুভমেন্ট বুঝতে পারি অনেক সময় ফাইনাল এক্সামিনেশনের জন্য আমরা এমআরআই হেল্প নিতে পারি এমআরআইতে খুব ক্লিয়ার ছবি চলে আসে আর সাধারণত কিছু প্যাথোলজি হয় স্পাইনে স্পেশালি পিঠে এবং কোমরে বেশি হয়ে থাকে যেমন পটস ডিজিজ বলি আমরা বা টিভি হতে পারে মেরুদণ্ডে অনেক সময় কিছু টিউমার হতে পারে বেনাইন বা নন মেলিগনেন্ট মানে নন ক্যান্সারাস টিউমারও হতে পারে আবার ক্যান্সারও হতে পারে এগুলা খুব রেয়ার বা কম বেশিরভাগ ক্ষেত্রেই আপনার পিএলআইডি বা ডিক্স প্রলাপস তারপরে হচ্ছে মাসেলগুলা অনেক কারণে স্প্রেইন হতে পারে বা ছিঁড়ে যেতে পারে মুচকিয়ে যেতে পারে স্প্রেইন স্ট্রেন বলে থাকি আমরা তারপরে ওই স্পাইন কারভেচারও সমস্যা হতে পারে কোমরে সি কার্ভ ঘাড়েও যে যে আকৃতির সেম কোমরেও একই রকম আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো একজন দর্শক আমাদের সাথে সংযুক্ত হয়েছে হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন এম আমিনুল ইসলাম বলছিলাম কানিগঞ্জ ঢাকা থেকে জি জি আমিন সাহেব বলেন আমরা শুনতে পাচ্ছি জি আমি আসলে আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে জব করি ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে তো আমি বাইক চালাই বেশ বয়স 75 বছর থেকে কিন্তু আমার আসলে হঠাৎ করে মা সপ্তাহখানক থেকে এই বসে থাকলে পিঠের যে ব্যাক সাইডটা ঝিম ঝিম ঝিন ঝিন করে আছে মানে এমনি কোনো বড় করে ব্যথা নাই কিন্তু ঝিম ঝিম ঝিন করে আবার একটু চলাফেরা করলে আবার এটা কমে যায় এই মাসখানেক যে ঠান্ডাটা ছিল ওই সময় একটু বেশি এখন আস্তে আস্তে আবার কমে গেছে তো এখন পর্যন্ত আমি কোনো ডাক্তার দেখাইনি তো এই বিষয়ে আসলে কোনো প্রাথমিক পরামর্শের জন্য আসলে আচ্ছা জি ধন্যবাদ আমি বুঝতে পেরেছি আপনার কথা অনেক কারণে আমাদের শরীর এই জাতীয় অনুভূতি হতে পারে ঝিঝি করা বা টান লাগা বা বিভিন্ন কারণে হয় আবার হয়তো মুভমেন্ট করলে এটা কমে যায় যেমন সার্কুলেশন কমলে ওটা হতে পারে বা মাসেলগুলা শীতে অনেক কারণে শ্রিঙ্ক হয়ে যায় বা আমাদের হাইড্রেশনের সমস্যা হয় পানির সমস্যা হয় মানুষ পানি কম খায় শীতে বা মুভমেন্ট কম হয় অনেক কারণ উনি কিন্তু আবার বাইকও চালায় বলছে বা আবার ব্রাঞ্চ ম্যানেজার ওনাকে হয়তো বসেও থাকতে হয় তো এগুলো অনেক ক্ষেত্রে আর্গোনমিক্যাল প্রবলেম যেটা বলছিলেন আপনি যে এই জাতীয় সমস্যা থেকে হতে পারে তো আমার সাজেশন আপনি নিয়মিত একটু হাঁটবেন অন্তত আধা ঘন্টা থেকে এক ঘন্টা হাঁটার অভ্যাস করবেন এটা এবং কিছু এক্সারসাইজ দেওয়া আছে আমার ইউটিউবে গিয়ে মেরুদণ্ড ব্যথার বা সমস্যার জন্য ওই এক্সারসাইজগুলো শিখে একেবারে ইজি রাতে শুয়ে শুয়ে বাসায় দশ পনেরো মিনিট করে করলেই হবে এটা থাকবে না আর আপনি একটু ব্লাড মিনারেল টেস্ট করে দেখতে পারেন আপনার শরীরে মিনারেলগুলো কি অবস্থা আছে স্পেশালি ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম বা জিঙ্ক এই জাতীয় মিনারেল টেস্ট করবেন এবং ভিটামিন ডি টেস্ট করে দেখেন যদি ঘাটতি থাকে পাশাপাশি সাপ্লিমেন্টগুলো খাবেন এগুলা সবারই করা উচিত মাঝে মাঝে এবং ওই অনুযায়ী সাপ্লিমেন্টগুলো দরকার এগুলো আমাদের শুধু যে হাড় ও জোড়ার উপকার করে তা না আমাদের শরীরের প্রত্যেকটা রোগ প্রতিরোধ ক্ষমতায় হেল্প করে আমাদের বিভিন্ন মিনারেল ভিটামিনস এগুলো অনেক ক্ষেত্রে আমাদের ডেফিসিয়েন্সি হয়ে যায় খাবারের সমস্যা থেকে বা ফুডে যদি আপনার পর্যাপ্ত না থাকে তো টেস্টগুলো মাঝে মাঝে করে হয়তো থাকলে খেতে পারে বা কেল জিঙ্কের সমস্যা বাংলাদেশে আমরা পাচ্ছি প্রায় অনেকেরই ডিং জিঙ্ক ডেফিসিয়েন্সি আছে তো জিঙ্ক খেতে পারে এগুলো আমাদের যে ইমিউন বুস্টিং করে এবং আমাদের হাড় ও জোড়ার ঘটনে বা আপনার রিজেনারেশনে এবং স্ট্রেংথ বাড়ানোর জন্য হেল্প করে থাকে আমরা ইতিমধ্যে একজন দর্শক আমাদের সাথে ফেসবুকে সংযুক্ত হয়েছেন হিমু তিনি লিখেছেন হাতের ショルダー ও পায়ের তালুতে খুব ব্যথা আচ্ছা ショルダー এবং তালুতে যদি ব্যথা হয় ショルダーের ব্যথার অনেক কারণ আছে রোগীদের বয়স বা কি করেন এগুলো আমাদের জানা দরকার তারপরে কমন যেটা আমরা বলি অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস বা জোড়ার মধ্যে আপনার আমাদের শোল্ডার জয়েন্ট একটা কমপ্লেক্স ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট এখানে কিন্তু আপনার বিভিন্ন ক্যাপসুল ক্যাপসুলের পাশাপাশি বিভিন্ন সফট টিস্যু থাকে মাসেলস থাকে এবং অনেকগুলো মাসেলস থাকে এবং শোল্ডার কিন্তু ডানে বামে সব দিকে ঘুরানো যায় তো ওই মাসেলসগুলো যেখানে অ্যাটাচমেন্ট সেখানে কিন্তু টেন্ডিনাইটিস হতে পারে বা ভিতরে প্রধাহ হতে পারে বার্সা প্রধাহ হতে পারে ক্যাপসুলের মধ্যে যে পানি থাকে সাইনওয়েল ফ্লুইড অথবা নার্ভ রুট কম্প্রেশন থেকেও কিন্তু সমস্যা হতে পারে যেমন ঘাড়ের সমস্যা থেকে শোল্ডারে কিন্তু গিয়ে আপনার প্রবলেমটা দেখা দিতে পারে তো এই ক্ষেত্রে আমরা মোটামুটি বিভিন্ন এক্সারসাইজ দিলে যদি সে সেটা করা যায় তাহলে কিন্তু অনেকাংশে ইমপ্রুভ হয়ে যায় বা ভালো হয়ে যেতে পারে আর পায়ের তলার ব্যথা কিন্তু বিভিন্ন কারণে হয় বেশিরভাগই আপনার মেকানিক্যাল যেমন শক্ত জুতা ব্যবহার করলে অতিরিক্ত ওজন হলে বা খালি পায়ে বাসা হাঁটলে পায়ের তলা ব্যথা হয়ে থাকে বা মহিলারা অনেক ক্ষেত্রে হাই হিল ব্যবহার করে পেন্সিল হিল ব্যবহার করে তা থেকে পায়ের তলা ব্যথা হতে পারে তো সেক্ষেত্রে জুতা কারেকশান করতে হবে ওজন বেশি হলে ওজন কমিয়ে ফেলতে হবে আর কুসুম গরম পানিতে পা ডুবিয়ে নাড়াতে পারে কিছুদিন এই যে এই জাতীয় বেসিক কিছু কারেকশন প্লাস এক্সারসাইজ পায়ের তলার ব্যথারও আমি কিছু এক্সারসাইজ দিয়েছি ইউটিউবে ওগুলা দেখে এক্সারসাইজগুলা করতে পারে ショルダーরও এক্সারসাইজ দেওয়া আছে এগুলা দেখে করতে পারে তারপরও ভালো না হলে অত বাত ব্যথা চিকিৎসককে দেখাতে হবে যারা বাত ব্যথা নিয়ে বা এই সকল ব্যথা নিয়ে চিকিৎসা করে নিকটস্থ চিকিৎসকে দেখাতে হবে আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছে আচ্ছা হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন ওয়া আলাইকুম আসসালাম আমি গাজীপুর থেকে শাহনাজ বেগম বলছিলাম জি স্যারের একজন রুগী আর মানে আমি সাড়ে দেখাইছিলাম আমি রিমুটি কাপথ্রাইটিসের পেশেন্ট তো আগে আমি মানে আমার দশ বারো বছর যাবত রিমুটি কাপথ্রাইটিস তো ম্যাথ টিক্সেট খাইতাম তো স্যারেরা দেখানোর পরে ওটা চেঞ্জ করে টুফা নিখ দিতেছে টুফা নিট নিউরোজয়েন্ট তারপর আরেকটা হচ্ছে হাইড্রোক্লিক রি অ্যাসিড নাকি এরকম একটা ওষুধ তো মানে আমি আরকি বাঁচে নিতে এই জন্য স্যার ওষুধটা বন্ধ করে দিছিল ম্যাথোটেক বন্ধ করে এগুলা দিয়েছিল তো এখন ওষুধ দুই মাস বন্ধ করার পর থেকে আমার আবার ব্যথা শুরু হয়েছে কি করতে আমি নাকি মানে এই ওষুধ গুলোই খাইব আর আগের দিন আমার মানে হাঁটুতে মানে সমস্ত জয়েন্টে জয়েন্টে ব্যথা কিন্তু এখন স্যার আমার এই মানে শরীরের মাংসের মধ্যেও ব্যথা করে আর ওই জয়েন্টে ছোট জয়েন্ট গুলো অনেক ব্যাথা আচ্ছা আপনি কি কনসেপ্ট করছেন না স্যার না ওকে তাহলে আপনি একটু আবার ফলো আপে আসেন আসলে আমরা আবার যদি কারেকশন লাগে বা কোন ব্যায়াম থেরাপি লাগে সেটা দিয়ে দিব আপনি একটু কষ্ট করে আবার দেখাতে আসেন আমি ওটা চেঞ্জ করে দিই মানে আমার ব্যথাটা স্যার এখন অনেক বেশি এখন কি স্যার ওই যে আবার নতুন করে টোফানি ট্যাবলেটটা শুরু হ্যাঁ আগের ওষুধগুলো যেগুলো আমি দিয়েছি এগুলো একটু কন্টিনিউ করেন যেহেতু আপনি এখনো কনসেপ্ট করেন নাই ওষুধ খেলে কোনো সমস্যা নেই ওগুলা কন্টিনিউ করেন আর ব্যথা হইলে স্যার যে অনেক ব্যথা যে ওদের জন্য কি স্যার এই যে মানে ওই ব্যথা যে ট্যাবলেট ওই দেখাইতে পাবো হ্যাঁ ব্যথার ওষুধ খেতে পারবেন আপনি গরম শেক দেন বা ঠান্ডা শেক দিলে যেটা দিলে ভালো লাগে সেটা দেন বা কুসুম গরম পানিতে গোসল করেন আর ওই ব্যথার ওষুধ সব সময় দরকার নাই ব্যথা হলে খাবেন কমে গেলে খাবেন না মানে স্যার মানে এখন ব্যথাটা অনেক পছন্দ বাইরে গেছে স্যার আপনি স্যার নতুন করে মানে আপনারা আসলে পরে কি থেরাপি থেরাপি দিতে হবে মানে এরকম প্রস্তুতি নিয়ে আসবেন নাকি স্যার জি প্রস্তুতি নিয়ে আসেন অসুবিধা নাই আপনি যদি সময় পান নিয়ে আসেন আর আপাতত আগে ওষুধগুলো চালু করেন আচ্ছা স্যার জি ওকে আমাদের সাথে ফেসবুকে একজন দর্শক সংযুক্ত হয়ে প্রশ্ন লিখেছেন সেটি নিচ্ছি সাইফুল ইসলাম তিনি লিখেছেন আমার বাবার মাজা ব্যথা একটু হাঁটলে দাঁড়াতে হয় এটা কমন স্পেশালি পিএলআইডি রুগীর ক্ষেত্রে মানে রুগীর কম কমপ্লেনই এটা যে মোস্ট অফ দ্য রুগীর যে মাজা ব্যথা কিন্তু একটু রেস্ট নিলে দাঁড়াতে হয় মানে একটু কমে যায় হাঁটলে আবার বেড়ে যায় হাঁটতে পারে না তখন দাঁড়িয়ে একটু দাঁড়াতে হয় এটা যেমন কিছুটা আপনার ইস্কেমিক হার্ট ডিজিজের রুগীর সাথে মিল আছে ইস্কেমিক হার্ট ডিজিজেরও সেম একটু হাঁটাহাঁটি করলে চলাফেরা করলে রুগীর বুকে ব্যথা হয় একটু রেস্ট নিলে আবার কমে আবার হাঁটলে আবার ব্যথা হয় এরকম তদ্রুপ এই পিএলএডি রুগীরও সেম মানে সব যত ব্লক আছে ব্লকগুলা আইদার ভাস্কুলার হোক বা নার হোক মানে এই জাতীয় কমপ্লেনগুলো আসে তো যখন সে হাঁটাহাঁটি করে তখন রুটটা হয়তো আরও কমপ্রেসড হয় হাঁটতে গেলে মানুষের প্রেশার পড়তে পারে বা হাঁটতে গেলে একটু সামনে ঝুঁকে বা অনেক কারণে এটা হতে পারে তো আমি মনে করি ওনার বাবাকে একজন বাদ ব্যথা বা যারা কোমর ব্যথা চিকিৎসক আছেন স্পেশালি পি নিয়ে কাজ করেন তাদেরকে দেখি এম করে দেখতে পারে এমআরআইতে খুব স্পষ্ট ছবি আসে তো এমআরআই পরবর্তীতে হয় কনজারভেটিভ বিভিন্ন রিহ্যাবিলিটেশন থেরাপি লাগতে পারে বা অনেক সময় অপারেশন লাগতে পারে বা অনেক সময় বিভিন্ন এক্সারসাইজ আমরা দিই ওই এক্সারসাইজগুলোতেও অনেক রুগী ইমপ্রুভ হয়ে যায় আর হয়তো একটু বয়স্ক যেহেতু ওনার বাবা আমাদের যতটুকু অনুমান হয় সেক্ষেত্রে ওনার হয়তো সাপ্লিমেন্ট কিছু খেতে হবে যেমন আপনার গ্লুকোসামাইন বা কন্ডোটিন সালফেট বা কোলাজেন টাইপ টু এই জাতীয় বিভিন্ন ও জোড়ার ভালো থাকার জন্য কিছু ভিটামিন সাপ্লিমেন্ট এগুলো পাশাপাশি হয়তো প্রয়োজন হতে পারে ওনার আমরা যেহেতু মেরুদণ্ডের বিভিন্ন জায়গার সমস্যা নিয়ে কথা বলছি পিঠে ব্যথা নিয়েও কথা বললাম কোমর ব্যথায় আর কি হয় পিএলআইডি ছাড়াও জি কোমরে অনেক সমস্যা হতে পারে পিএলআইডি এগুলো কমন সমস্যা কিন্তু যেমন কমন আরো সমস্যার মধ্যে হাড় ক্ষয় রোগ বা আর্থ্রাইটিস যেটা বলি আমরা স্পন্ডাইলোসিস স্পন্ডাইলাইসিস এবং হাড় ক্ষয় এগুলো নিয়ে আমরা কথা বলবো একজন দর্শক আমাদের সাথে সংযুক্ত হয়েছে হ্যালো আসসালামু আলাইকুম দর্শক আপনার পরিচয় দিয়ে সমস্যা কত ওয়া সালাম আমার আমার থাইরয়েড এর সমস্যা আছে কিছুদিন থেকে ওষুধ খাচ্ছি কোমরে ব্যথা ছিল কোমরের ব্যথাটা ভালো হয়ে গেছে এখন হাঁটুতে খুব ব্যথা ওঠা বসা খুব সমস্যা বয়স কত আপনার আমার বয়স হচ্ছে যে 29 বছর হাঁটু ফুলে যায় ওজন ওজন আসছে 86 কেজি আচ্ছা হাইট কত হাইট হাইট 5 ফুট 5 আচ্ছা আপনার হাঁটু কি ফুলে যায় ব্যথার সাথে হাঁটু না হাঁটু ফুলে না শুধু ওঠা বসাতে ব্যথা হয় অনেক আর থাইরয়েডের সমস্যা আছে বলছিলেন হ্যাঁ থাইরয়েডের সমস্যা আছে ওটার ওষুধ খান আপনি হ্যাঁ ওষুধ খাচ্ছি আগে যে জানতাম না তারপর ওই যে ডাক্তার দেখার পরে পরীক্ষা দিয়ে জি পরে ওই ওষুধ দিয়ে তা ওষুধ খাচ্ছি দুই সপ্তাহ হইছে আচ্ছা জি আমি বুঝতে পেরেছি ধন্যবাদ আপনাকে ওনার হাইপোথাইরয়েডের সমস্যা আছে সম্ভবত এবং ওজনটা একটু বেশি থাইরয়েড থেকে অনেক সময় ওজন হতে পারে তারপরও এগুলো কন্ট্রোল করা যায় যদি রুগী এ সকল রুগী নিয়মিত এক্সারসাইজ করে তারপরে আপনার খাবার মানে মেনুটা একটু চেঞ্জ করতে হতে পারে নিয়মগুলো মেনে চললে আর হাঁটু ব্যথার ক্ষেত্রে আপনাকে কিছু এক্সারসাইজ আছে হয়তো আপনার ওজন বেশি হওয়ার কারণে হাঁটুতে আপনার প্রেশার থেকে কিছু পেইন হতে পারে ওভার ওয়েট থেকে পেইন হতে পারে এই ক্ষেত্রে হাঁটুর মাসেলগুলাকে আমাদের স্ট্রেনদেন করতে হবে হাঁটুর কিছু ব্যায়াম আছে ইউটিউবে দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে ব্যায়ামগুলো আপনি করেন নিয়মিত আর কিছুদিন আপনি ভিটামিন ডি এবং ক্যালসিয়াম খেয়ে দেখতে পারেন এক মাস বা দুই মাসের মতো টানা আর ওই ব্যায়ামগুলো করে দেখেন তারপরও ব্যথা না কমলে আপনাকে হয়তো বাদ ব্যথার চিকিৎসককে দেখাতে হবে অবশ্যই থাইরয়েডের চিকিৎসার যে ডাক্তার সাব দিচ্ছে তার আন্ডারে ওটা চিকিৎসা কিন্তু কন্টিনিউ করতে হবে বন্ধ করা যাবে না পিএলআইডি ছাড়াও কোমরে যে ধরনের সমস্যাগুলো হয়ে থাকে সেটা নিয়ে আমরা কথা বলছিলাম জি স্পন্ডাইলোসিস বলছিলাম তাছাড়া স্পন্ডাইলোলিসথেসিস হতে পারে যেমন অনেক সময় রোগী আঘাত পেয়ে হয়ে থাকে পড়ে গিয়েছিল হিস্ট্রি ছিল হয়তো অনেক আগে দুই এক বছর আগে বা পাঁচ ছ বছর আগে বা ইমিডিয়েট বড় কোনো আঘাত রোড অ্যাক্সিডেন্ট বা উঁচু স্থান থেকে পড়ে যাওয়া বা বাথরুমে পড়ে যাওয়া এই সকল কারণে মেরুদণ্ডের হার সরে যেতে পারে হাত তো একটার উপর একটা বসানো থাকে তা অনেক সময় লিস্থেসিস হয়ে যেতে পারে বা স্থানচ্যুতি তাছাড়া দেখা যায় যে বিভিন্ন ঔষধের কারণে আমাদের কোমরের হাড়ের অস্টোপোরোটিক চেঞ্জ আসতে পারে বিভিন্ন মহিলারা যে জন্মবিরতিকরণ পিল বা ট্যাবলেট এই সকল কারণেও কিন্তু আমাদের হাড় ও বংশের সমস্যা হতে পারে দীর্ঘমেয়াদী যারা ব্যবহার করে তারপরে হচ্ছে মেনোপাস হয়ে গেলে তাদেরকে এই সমস্যাগুলো দেখা দিতে পারে অর্থাৎ যখন মাসিক বন্ধ হয়ে যায় আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো একজন দর্শক সংযুক্ত হয়েছে হ্যালো আসসালামু আলাইকুম দর্শক আপনার পরিচয় দিয়ে সমস্যার কথা বলুন ওয়া আলাইকুম আসসালাম দর্শক আমরা শুনতে পাচ্ছি জি হ্যাঁ আমি নাগপুর থেকে বলছি আর কি নিপাক তার জি বলেন আমরা শুনতে পাচ্ছি আমার হাঁটুর উপরে আর কি ব্যথা আর কি প্রচুর ব্যথা আছে ছয় পাঁচ ছয় সাত মাস ধরে ব্যথা হুম শুধু হাঁটুর মধ্যে না 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 হাঁটু জয়েন্ট আছে না জয়েন্টের উপরে উপরে পুরুতে রানে উপরে হ্যাঁ না 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 হাঁটু পায়ের পায়ের গিরা আছে না পায়ের গিরা জি এই পায়ের গিরা থেকে একটু উপরে আচ্ছা হ্যাঁ গেল কোমরের ব্যথা আছে জয়েন্টটা থেকে জয়েন্টটা থেকে ব্যথা করে আর কি মানে হাঁটলেও প্রচুর ব্যথা করে বিশেষ করে শুয়ে থাকলে আর বেশি ব্যথা করে রাত্রে মনে করেন প্রচুর ব্যথা কোমর ব্যথা আছে আপনার না না কোমর ব্যথা নাই এমনি আর কোনো ব্যথা নাই একটা পায়ে না দু পায়ে দু পায়ে দুটা পায় হয় এমনি ফুলে যায় না ফুলে যায় না আপনি কি করেন বয়স কত আমার বয়স 40 41 আমি গৃহিণী আচ্ছা ডাক্তার দেখিয়েছেন এ পর্যন্ত না না এ পর্যন্ত ডাক্তার দেখাইনি আচ্ছা আপনি কি ম্যাসাজ করলে বা কাউকে দিয়ে প্রেসার দিলে কি ভালো লাগে নাকি প্রেসার দিলে ভালো লাগে আচ্ছা জি ধন্যবাদ আমি বুঝতে পেরেছি তো এই সমস্যাটা আসলে অনেক ক্ষেত্রে কোমরের প্রবলেম থেকে হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে পি সমস্যা বা রুগীদের কথা স্যার আমার কিন্তু পায়ে ব্যথা কিন্তু কোমরে কোনো ব্যথা নেই এই কোমরে কোনো ব্যথা নেই তো এইটা একটা ইম্পর্টেন্ট রোগী অনেক ক্ষেত্রে কোমরে আমরা এমআরআই দেই বা টেস্ট দেশে সে করতে চায় না সে মনে করে কেন কোমরে করবো সমস্যা তো পায় তো এটা আসলে রুগী তো আর জানে না যে তার স্টাডি নাই আমার মনে হয় আপনার কোমরের একটা আই করে দেখতে হবে যে কোমরে সমস্যা আছে কি না তো বেশিরভাগ ক্ষেত্রেই কোমরে সমস্যা পাওয়া যায় তারপরে আপনাকে হয়তো বিভিন্ন এক্সারসাইজ দেওয়া লাগতে পারে কিছু সাপ্লিমেন্ট খেতে হতে পারে এই জাতীয় চিকিৎসা হয়তো আপনাকে করতে হতে পারে তো আপনি আমার ইউটিউবে গিয়ে দেখবেন কোমর ব্যথার কিছু ব্যায়াম আছে ওই ব্যায়ামগুলো আগে করে দেখেন কিছুদিন উপকার না হোক অপকার হবে না অন্তত ওগুলা করেন এবং মহিলাদের স্পেশালি আমরা পেলভিক ফ্লোর মাসেল এক্সারসাইজ করতে বলি বা কিগাল এক্সারসাইজ বলা ইউটিউবে গেলে আমার ব্যায়াম ছাড়া অনেক ডাক্তারদের ব্যায়াম দেওয়া আছে একই ব্যায়াম দেখবেন ঘুরে ফিরে হয়তো একটু চেঞ্জ হয় ডাক্তার টু ডাক্তার তো ওই ব্যায়ামগুলো আপনি করতে পারেন কোয়াট স্টেটিক এক্সারসাইজ হাঁটুর নিচে রোল দিয়ে বা টাওয়াল পেঁচিয়ে ওই ব্যায়াম করতে পারেন আর ব্যথায় আপনি মাসেজ না করে যেটা হয়তো ব্যথানাশক কোনো মলম বা ক্রিম আপনি পায়ে লাগাতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আপনাকে ওই যে নিয়ম নিয়মকানুন মেনে চলতে হবে যে মহিলাদের ক্ষেত্রেও একই অবস্থা সামনে ঝুঁকে কাজ সাবধানে করা বা নিচে বসে বসে কাজ না করা এক্সারসাইজ করা এইগুলা মানতে হবে পাশাপাশি তো আপনি একটু করে দেখেন না হলে হয়তো আপনাকে একজন ডাক্তারকে দেখাতে হতে পারে

তখন আমার আম্মা এইখান থেকে 20 মানে 20 বছর হয়ে গেছে 20 বছর হয়ে গেছে প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে ব্যথা মানে প্রত্যেকটা আঙ্গুলে একটা গিড়া সবটাতে গিড়া গিড়ার ব্যথা হুম ওরা ডায়াবেটিস আছে তা ডায়াবেটিস নেই আর হচ্ছে এইখান 5 6 বছর আগে টিউয়ালের কাছে পড়ে গিয়েছিল যাওয়ার পরে একটু মজার ব্যথা লাগছিল পরে আমি টেস্ট করিয়েছিলাম তো বলল যে মাখ খয় হচ্ছে হাড় ক্ষয় আছে এটা বলল

আমাদের সাথে ফেসবুকে একজন দর্শক প্রশ্ন রেখেছেন সেই প্রশ্নটি আমি নিচ্ছি ফাহিম ফাহিম খান তিনি লিখেছেন আম্মুর পায়ের আঙ্গুল ঝিমঝিম করে বয়স 45 বছর পায়ে শক্তি পায় না শুয়ে বা বসে থাকলে সমস্যা হয় না যে এই মানে সমস্যাগুলো কিন্তু পিএলআইডি রুগীর ক্ষেত্রে হয়ে থাকে এবং পাশাপাশি কিন্তু ওনার আর্থ্রাইটিসও ডেভেলপ করেছে হাড় ক্ষয় রোগও আছে এটাই বোঝা যায় তো এই ক্ষেত্রে আমি মনে করি ওনাকে একটা এমআরআই করে দেখতে হবে এবং পাশাপাশি বিএমডি একটা টেস্ট আছে সেটা করেও দেখতে হবে দেখার পরে ওনাকে ওই অনুযায়ী ট্রিটমেন্ট দিতে হবে বিভিন্ন এক্সারসাইজ প্রয়োজন হতে পারে বিভিন্ন সাপ্লিমেন্টের প্রয়োজন হতে পারে ওনাকে যেটা বলবো যে উনি নিকটস্থ কোনো চিকিৎসককে দেখিয়ে এমআরআই করে দেখো কারণ এমআরআই করলে খুব সহজেই সমস্যাটা পাওয়া যাবে এবং পাশাপাশি সাপ্লিমেন্ট এবং এক্সারসাইজ এগুলো কিন্তু দিতে হতে পারে তাহলেই সমস্যা যাবে। বিরতির আগে একজন দর্শকের প্রশ্ন আমরা ফোনে নিয়েছিলাম। সে পক্ষে উত্তরwidetilde দেব। বিরতির আগে একজন দর্শক আমাদের একটা প্রশ্ন রেখেছিলেন। আমরা তারও আগে আমি আরেকটা প্রশ্ন নিচ্ছি। ফেসবুকে একজন দর্শক লিখেছেন আত্তা সরকার কক্সিডানিয়া রোগের চিকিৎসা কি? কক্সিডানিয়া এটা একটা কমন সমস্যা এটা বেশিরভাগ ক্ষেত্রে মহিলাদের কমন হয়। পুরুষদেরও হতে পারে যেমন আমার মেরুদণ্ডের যে সিরদার একেবারে লাস্ট পায়খানা রাস্তার ঠিক পিছন সাইডে যে হার বা শেষ বোনস সেখানে ব্যথা হতে পারে রুগীর কমপ্লেন বর্ষা থেকে উঠতে গেলে তীব্র ব্যথা হয় বা কোথাও ঠিকমতো সে বসতে পারে না সে বারবার তাকে মানে অস্বস্তিকর ব্যথার কারণে সে নড়াচড়া করতে হয় রুগীকে তো কক্সিডেনিয়ায় চিকিৎসা খুব সহজ মোস্ট অফ দ্য কারণই হচ্ছে মেকানিক্যাল যেমন যারা মোটরসাইকেল ড্রাইভ করে যারা পীরা বা মোড়ায় বসে বা ফ্লোরে বসে কাজ করে যারা বসা পশ্চারে প্রবলেম কুজো হয়ে বসে তাদের এই রোগগুলা বেশি হয়ে থাকে সেই ক্ষেত্রে বসা কারেকশন করতে হবে যত স্ট্রেইট মানে আমরা যেটা নিয়ে বারবার বলছি পিএলআইডি রুগীর বসারও যেই নিয়ম কোক্সিডেনিয়া রুগীরও সেম নিয়ম এবং তাদের কিছুদিন কোনো শক্ত জায়গায় টোটালি বসা যাবে না যেমন শক্ত কাঠের চেয়ারও হোক সেখানে বসা যাবে না অবশ্যই সফট জায়গায় বসতে হবে এবং স্ট্রেট বসতে হবে এবং কোক্সিড্যানিয়ার কিছু এক্সারসাইজ আছে সেটাও আমি ইউটিউবে দিয়েছি স্পেশালি কিগাল এক্সারসাইজ কোক্সিডেনিয়া খুব ভালো কাজ করে বা ফেলবিক ফ্লোর মাসেল এক্সারসাইজ এবং পাশাপাশি ওই জায়গায় গরম শেক দিতে পারে কুসুম গরম শেক এবং কিছু দিন পেনকিলার স্পেশালি ন্যাপ্রকজেন গ্রুপের ওষুধ খেয়ে খেলেও অনেক সময় ইম্প্রুভ হয় কিন্তু যাই হোক না কেন ওই রুগীকে বসা কারেকশন করতে হবে এবং ওই যে বারবার ইঞ্জুরি হওয়া যে প্রবণতাটা হয় যেমন পীরায় বসলে বা কাঠের চেয়ারে বা অনেকে ফ্লোরে বসে পড়ালেখা করে বাচ্চারা বা ফ্লোরে বসে কাজ করে হ্যাঁ আসন করে এই জাতীয় কোনো পশ্চার বা মানে বসার ভঙ্গিতে বসা যাবে না তাহলে কিন্তু কক্সিজেনিয়া ইম্প্রুভ হয়ে যায় আর এটা লেটেস্ট বিভিন্ন ট্রিটমেন্ট বিভিন্ন চিকিৎসা আছে যেমন প্রোলো থেরাপি পিআরপি থেরাপি লেজার থেরাপি এগুলো অনেক ট্রিটমেন্ট আমরা শক ওয়েব এটাই ডিপেন্ডস অন রুগী টু রুগী বা আমরা দিয়ে থাকি অবস্থা বেজে বয়স বেঁধে এতে ইম্প্রুভ হয় ভালো হয় কিন্তু ওই যে আবার কারেকশন না করলে কিন্তু আবার ব্যথা হবে এগুলো যদি শুরু করা হয় এই ধরনের যেটা আপনি বললেন এখন যেগুলো সাধারণত আনুমানিক বা গড়ে এরকম কতদিন সময় লাগে এগুলো বেশি সময় লাগে না এক একটা একটা রকম যেমন অনেক সময় ভালো হয়ে যায় তারপরে হয়তো দুই থেকে তিনটা সেশনই ভালো হয়ে যায় আর আমি তো বললামই ওই যে ব্যায়াম এবং এক্সারসাইজও কিন্তু ভালো হয়ে যায় কিন্তু রুগী যদি পশ্চার কারেকশন না করে নিজেকে না করে তাহলে কিন্তু আবার হতে পারে আর কিছু না করেও যদি পশ্চার কারেকশন করে হয়তো এক দেড় মাসের মধ্যে এমনিতেই ভালো হয়ে যায় আচ্ছা আমাদের সাথে আরো একজন দর্শক ফেসবুকে প্রশ্ন রেখেছেন তাসনিয়া রহমান বছর বয়স তিনি মাজা ব্যথা করে এম আর আই করেছি এমআরআই রিপোর্টে দেখা গেছে শিরা চাপ খেয়েছে বয়স কিন্তু অনেক কম মাত্র সতেরো বছর হ্যাঁ এখন আসলে এই বয়সের রুগী প্রচুর বাড়ছে ডে বাই ডে মূল কারণটি হচ্ছে আমার আমাদের যেটা হচ্ছে মানে আর্গোনমিক্যাল প্রবলেম বসা চলাফেরা যেহেতু স্টুডেন্ট সে সতেরো বছর বয়সে হয়তো বসার থেকে সমস্যা হচ্ছে বা দীর্ঘ গত দুই আড়াই বছর তিন বছর ধরে বাসায় মুভমেন্ট নাই অনেক কারণে গুলো হচ্ছে যাই হোক ইয়াং রুগী তার এত ভয়ের কিছু নাই সে আমার ইউটিউবের চ্যানেলে গিয়ে ব্যায়ামগুলো করতে পারে আর টানা আই করেছে হ্যাঁ এমআরআই তো রোগের চাপ মানেই পি বা চাপ বলা এক থেরাপি দেখ বিভিন্ন জায়গায় সাময়িক উপকার হবে বটে কিন্তু আবার খারাপ হবে এবং যে কথাগুলো আমরা বারবারই বলে থাকি এটা এতটাই এগুলো এতটাই ইম্পর্টেন্ট যে দেখা যাচ্ছে যে সেটা না মানলেই যে এত কম বয়সে এই ধরনের সমস্যাগুলো হতে পারে চলে আসছে এবং সাতার কাটা খুবই ভালো একটা এক্সারসাইজ নিয়মিত হাঁটাটাও একটা ভালো এক্সারসাইজ এই সকল রোগীর ক্ষেত্রে এবং এই রুগীর ক্ষেত্রে অন্য কিছু এক্সারসাইজ আছে যেমন যেটা আমরা ইউটিউবে ফেসবুকে বা আমাদের চ্যানেলগুলোতে দিয়েছি দিস ইজ থেরাপিউটিক এক্সারসাইজ বা এক্সারসাইজ ফর চিকিৎসা চিকিৎসার জন্য ব্যায়াম তো অনেকে ভুলবশত পিএলআইডি হলে ইচ্ছামতো কেবল এক্সারসাইজ করতে থাকে বা মনে করে দৌড়াদৌড়ি করলে বা বিভিন্ন এক্সারসাইজ করলে এটা ভালো হয়ে যাবে এটা একটা ভ্রান্ত ভুল ধারণা আমরা স্পেসিফিক এক্সারসাইজগুলো হওয়ার করার পরে রুগী যখন ভালো হয়ে যাবে তখন তাকে অয়নাদার অ্যারোবিক এক্সারসাইজ করতে বলি যেমন সাঁতার কাটা বা হাঁটা এই এক্সারসাইজগুলা বা অন্য অনেক এক্সারসাইজ সে তখন করতে পারে কিন্তু এখন যদি অতিরিক্ত হাঁটে বা অতিরিক্ত সাঁতার কাটে বা বিভিন্ন খেলাধুলা করে এতে ডিক্স প্রলাপস আরও বেশি হয়ে যেতে পারে তো এই রুগীদের ক্ষেত্রে আগে স্পেসিফিক ব্যায়াম করতে হবে প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে ঔষধ হোক বা উনি যদি অন্য কোনো থেরাপিও দেয় সেটা করতে হবে দেন ভালো হয়ে যাওয়ার পর তাকে হয়তো অন্য অ্যারোভিক এক্সারসাইজগুলো তাকে করতে হবে এবং পশ্চারাল কারেকশান তাকে একেবারে আজকে থেকেই শুরু করতে হবে নিয়মগুলো বোঝা জানা এখন বসার নিয়ম ইন্টারনেটে দেওয়া আছে আমার চ্যানেলই যেই দেখতে হবে তা কিন্তু না সবই দেওয়া আছে ইউটিউব ইন্টারনেট ফেসবুকে সব জায়গায় সেগুলো দেখা বা স্টুডেন্ট কিভাবে বসবে যদি সে ডেকজপ ওয়ার্কর হয় কম্পিউটারটা কিভাবে হবে সবই আছে একটু মানুষ দেখে যদি কারেকশন করে সবাই নিজের থেকে নিজের রোগগুলা একটু স্টাডি করে আবার অনেক সময় আমরা রুগী দেখি ভালো হয়ে যাওয়ার পর সে চিন্তা করে আমি তো এখন ভালো সে ভুলে যায় আবার আগের মতো শুরু করে তো এই ভুলগুলা যেন না করে তাহলে কিন্তু অনেকাংশে ইম্প্রুভ করা সম্ভব কারণ রোগ তৈরি হয় আমাদের ভুলে মানে আমরা নিজেরই তৈরি করি কথা বলছিলাম যে মেকানিক্যাল মানে আমাদের সৃষ্ট কিছু সমস্যা থেকে আমরা নিজেরাই তৈরি করি সমস্যাগুলো আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছে আচ্ছা হ্যালো আসসালামু আলাইকুম দর্শক পরিচয় দিয়ে সমস্যার কথা বলুন হ্যালো জি দর্শক আমরা সবাই শুনতে পাচ্ছি আচ্ছা আমি গাজীপুর থেকে পলিমা হুদা বলছি জি হ্যাঁ হ্যালো ডাক্তার সাহেব জি আমি শুনতে পাচ্ছি বলেন আপনার সমস্যা বলেন বর্তমানে কি সমস্যা আছে আমার অনেক দিন থেকে প্রায় 8 মাস থেকে হিপে ব্যথা মানে কোমরের নিচে

70 বছর আমি দেশে করতে পারি না বসেই থাকি চিকিৎসা নিচ্ছেন কোনো কোনো ওষুধ বা চিকিৎসা নিচ্ছেন অনেক চিকিৎসা নেছি বর্তমানে চিকিৎসার জন্য আছি কিন্তু কোনো পছন্দ না আচ্ছা আচ্ছা আমি আমি বুঝতে পেরেছি মোটামুটি আপনি আরেকটা ডাটা দিতে পারবেন আপনার শরীরে কোনো অপারেশন আছে হ্যাঁ আছে তো জরায়ু ফেলে দিয়েছেন আমার ওপেন অপারেশন হ্যাঁ আর ওইটা আর কি আর জরায়ুর কোন অপারেশন আছে জরায়ুর জরায়ুর ফেলে দেওয়া হয়েছে কতদিন আগে আচ্ছা জি ধন্যবাদ আমি বুঝতে পেরেছি আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি ওনার ওনার আসলে এখন যে বয়স এবং যে সমস্যাটা বোঝা যায় ওনার অপারেশন কিন্তু কয়েকটা বোঝা যায় ওপেন হার্ট সার্জারি হিস্টেকটমি করা হয়তো আর অপারেশন থাকতে পারে স্পেশালি ওমেন যাদের ফর্টি আফ ফিফটি আফ বা মেনুপাজ বা পিরিয়ড বন্ধ হয় বা হিস্টেকটোমি করা হয় এদের কমন অস্টিওপোরোটিক চেঞ্জ আসবেই এবং অস্টিওপোরোসিস ডেভেলপ করবেই নো ডাউট এই জন্য আগের থেকে প্রিভেন্টিভ কিছু চিকিৎসা আছে যেমন বিস্পস্পনেট গ্রুপের ওষুধ এগুলো খুব ভালো কাজ করে বিভিন্ন এক্সারসাইজ সাপ্লিমেন্ট টেস্ট করে দেখে ওগুলো খুব ভালো কাজ করে এগুলো আগে যদি প্রিভেন্টিভ মেজার নেওয়া যায় তাহলে এই সমস্যাগুলো সাধারণত হয় না তো আপনি একজন বাদ ব্যথা চিকিৎসককে দেখিয়ে আপনার এই জাতীয় এখন যে সমস্যাটা এটার চিকিৎসাটা একটু ভালোভাবে করতে হবে স্পেশালি বিভিন্ন থেরাপির প্রয়োজন হতে পারে বিভিন্ন রিহাবিলিটেশন চিকিৎসার প্রয়োজন হতে পারে এগুলো আপনাকে হয়তো এখন করতে হবে গতানুগতিক ওই ওষুধ ব্যথার ওষুধ খেয়ে খেয়ে বয়স হয়েছে করা যাবে না এবং সুপার স্পেশালাইজ চিকিৎসা আপনাকে এখন যেতে হবে আর ব্যথা আপনি কুসুম গরম শেক দিতে পারেন কিছু এক্সারসাইজ দেওয়া আছে আমার ইউটিউবে দেখে দেখে যা পারেন ওগুলো একটু করেন এগুলো অনেক উপকারে আসবে আর কিছু সাপ্লিমেন্ট যেমন জিঙ্ক ভিটামিন ডি ক্যালসিয়াম এগুলা মাঝে মাঝে কিছুদিন খেয়ে খেয়ে মাঝে মাঝে বন্ধ রাখবেন এভাবে হয়তো আপনি করতে পারেন আমার মনে হয় একজন বাদ ব্যথা চিকিৎসককে দেখান ভালোভাবে যেন এখন একটা ভালো চিকিৎসা দেওয়া যায়